হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। সো গাইজ, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব আপকামিং সময়ে আমাদের নেক্সট ওয়াপেন রয়্যাল কী হতে চলেছে। তাছাড়া বিশেষভাবে দেখিয়ে দেব যে কবে আমাদের ফ্রি ফায়ার গেমে ডিসকাউন্ট ইভেন্ট আসবে এবং ডিসকাউন্টে আমরা এলাইট পাস ডিসকাউন্টে কিনতে পারবো। এলাইট পাস দেখবো কি দেখবো না সেটা জানিয়ে দেব। তারপরে জানিয়ে দেব আমাদের গেমের ভিতরে আপকামিং সময়ে স্কাই উইং এর কিছু একটা স্কিন আসতে চলেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। একটা মোটর বাইকের স্কিন দেখিয়ে দেব। তাছাড়া অ্যাসিসেন্স যে মুভি আছে সেই মুভির সাথে এবার কিন্তু ফ্রি ফায়ার কোলাবরেশন করেছে, যার কারণে ওই মুভির কিছু কিছু জিনিস কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পারবে। তার ভিতরে কিছু বান্ডেল আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এবং তোমাদেরকে দেখিয়ে দেব এবারের যে আমাদের নতুন ফেমাসের ইভো ফেমাসের যে স্কিনটা আসতে চলেছে সেই স্কিনটা সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো গাইজ, তো গতকালকে আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্টে একটা বিশেষ যে ইমোটটা ছিল ইমোটটা তোমাদেরকে দেখাতে আমার খেয়াল নেই। এখানে যে প্রথম যে ইমোটটা রয়েছে রক পেপার স্কি শর্টস, তো এই ইমোটটার অ্যাবিলিটি মানে এই ইমোটটার যে বিশেষ কাজ সেইটা তোমাদের দেখাতে খেয়াল ছিল না। ওটা আমি আজকে দেখেছি, কালকে একটু ব্যস্ততার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। এবার তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এই ইমোটটা কেমন আর কতটা খাতারনাক টাইপের। তো এখানে দেখতে পারতেছো যে এটা এই যে ইমোটটা, এই ইমোটটা কিন্তু স্কোয়াড একসাথে, স্কোয়াড আসলে এখানে দেখো যে এই যে স্কোয়াড, স্কোয়াড একসাথে কিন্তু ইমোটটা দেবে। এই ইমোটটা যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি যখন ইমোটটা দেবে তখন বুইয়া বান্ডেল এবং যে ই বান্ডেল কোবরা বান্ডেল ছিল, বুইয়া বান্ডেল এবং কোবরা বান্ডেলের মতো কিন্তু এই যে ইমোটটা একদম সেম, বুইয়া বান্ডেলের সাথে যে ইমোট এবং কোবরা বান্ডেলের সাথে যে ইমোট ওই ইমোটের মতোই তুমি যদি ইমোট দাও তাহলে তোমার সাথে টিমমেটরাও কিন্তু একই সাথে এই ইমোটটা দিতে পারবে এবং দিবে। তো আশা করি তোমরা এই ইমোট সম্বন্ধে বুঝে গেছো এবং এই ইমোটটা একবার দিলে আর বন্ধ না করা পর্যন্ত বন্ধ হয় না সেটাও তোমরা দেখে নিলে। আর তাছাড়া ক্যাপ্টেন বুইয়া ইমোটটা ছিল, ক্যাপ্টেন বুইয়া ইমোটটা তো ভালো লাগছে আমার কাছে। তাছাড়া এই যে থ্রন্ট ইমোট ছিল তো এটাও ভালো লাগছে, এটাও নিয়ে নিয়েছি। তো সেটার রিভিউ আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাদের কাছে তোমাদের বুইয়া বান্ডেল এবং কোবরা বান্ডেল নাই তারা এই ইমোটটা নিতে মিস করো না। দেখা গেল সর্বোচ্চ 1000 ডায়মন্ড পর্যন্ত লাগতে পারে, আর লাখ ভালো হলে 90 অথবা 199 ডায়মন্ডে, সরি 99 অথবা 199 ডায়মন্ডে তোমাদেরকে দিয়া দিতে পারে, তাহলে কিছুটা একটু ভাবসাব নেওয়া যাবে আর কি। তো এটা বাদ দিলাম, তো এবার আমরা চলে যাব সরাসরি আমাদের নেক্সট কি ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্টটা দেখার জন্য। তো স্ক্রিনের উপরে যে গান স্ক্রিনটা দেখতে পারতেছো M82B, তো M82B-র এই স্ক্রিনটা কিন্তু আমাদের নেক্সট ওয়াপেন রয়্যালে আমরা দেখতে পারবো। তো এখানে যে ওয়াপেন রয়্যাল, এই ওয়াপেন রয়্যালটা 6 দিন পরে শেষ হয়ে যাবে, 6 দিন পরে কিন্তু এই M82B-র স্ক্রিনটা আমরা দেখতে পারবো। এবং এর হচ্ছে অ্যামোর পেন্টেশন বেশি আর হচ্ছে রিলোড স্পিড প্লাস রয়েছে কিন্তু মুভমেন্ট স্পিড মাইনাস থাকবে। তো এর অ্যাবিলিটিটা সম্বন্ধে তোমরা জানতে পারলে এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট স্কাই উইংয়ে যে স্কিনটা আসতে চলেছে এই যে অ্যানিমেশন সহ স্কিনটা দেখতে পারতেছে, এর সাথে এই অ্যানিমেশনটা থাকবে এবং স্কাই উইং হিসাবে এটা থাকবে। কিছুদিন আগে আমাদের যে স্কাই উইং এসেছিলো ওরকমই আমাদের আবারও কিন্তু ফ্যাডেড রয়্যালে আসবে এবং এটা নিতে গেলে আমাদের 1082 ডায়মন্ড সর্বোচ্চ খরচ হতে পারে। তো গাইজ, তোমরা যারা যারা নিতে চাও তারা উইকলি মান্থলি বা যে কোনোভাবে হোক ডায়মন্ড কালেক্ট করে রাখবে, কারণ এর আগের স্কাই উইং যারা না নিতে পারছো তারা এইবারে স্কাই উইংটা মিস করবে না, কারণ এটা হর্সের অ্যানিমেশন কিছুটা রয়েছে এই স্কাই উইং এর ভিতরে। তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এসিসিয়েন্স মুভির যে কোলাবরেশন করার ফলে আমাদের গেমের ভিতরে যে নতুন বান্ডেল অ্যাড করা হবে সেখানে একটা মেল কস্টিউম রয়েছে প্রধান বান্ডেল, তো সেই বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যে হোয়াইট কালারের এই যে বান্ডেলটা দেখতে পারতেছো এটা হচ্ছে মেল কাস্টিউমের প্রধান যে বান্ডেল, তো এটা আমরা দেখতে পারবো প্রধান বান্ডেল হিসাবে। এরপরে সেকেন্ড যে বান্ডেলটা দেখতে পারবো মেল কাস্টিউমের সেটা স্ক্রিনের উপরে দেখতে পারতেছো, রেড অ্যান্ড ব্ল্যাক এবং হোয়াইট মিলানো রয়েছে, এর সাথে রেড হোয়াইট এবং ব্ল্যাক মিলানো রয়েছে, এই বান্ডেলটা আমরা সেকেন্ড বান্ডেল হিসাবে মেল কাস্টিউমে দেখতে পারবো। এরপর ফিমেল কাস্টিউমে যেটা দেখতে পারবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো ফিমেল কাস্টিউমে এখানে যে স্ক্রিনের উপরে যে বান্ডেলটা
দেখতে পারতেছো এই বান্ডেলটা কিন্তু আমরা ফিমেল কাস্টিউম হিসেবে দেখতে পারবো। তো এরপরে আমাদের এই ইভেন্টে এই OB32 আপডেটের পরে আমাদের গেমের ভিতরে একটা মোটর বাইকের স্কিন দেওয়া হবে। তো স্কিনের উপরে যে স্কিনটা দেখতে পারতেছো আমার কাছে স্কিনটা কিন্তু জোস লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই স্কিনটা কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাড হতে চলেছে, বাট এটার কোনো অ্যাবিলিটি দিবে কিনা বা অ্যাবিলিটি থাকবে কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, তবে জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এবং সেটা তোমরা আমার এই চ্যানেলের ভিডিও থেকে জানতে পারবে এবং দেখতে পারবে। তাছাড়া অন্য অন্য ইউটিউবাররা তো ভিডিও অবশ্যই বানাবে। তো গাইস, তোমাদেরকে একটা কথা না বললই না, যেটা হচ্ছে আমার ডায়মন্ড টপ আপের যে পেজ আছে ওই পেজটাতে কিন্তু 2 দিন ধরে ডিসকাউন্ট চলতেছে বাংলাদেশ সার্ভারে UID টপ আপের উপরে শুধুমাত্র। তো তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা ছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ডায়মন্ড টপ আপ পেজের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে এসে অবশ্যই তোমরা এই ডিসকাউন্টে অংশগ্রহণ করতে পারবে। তো ডিসকাউন্টের আজকে কিন্তু লাস্ট ডে, আজকের পরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে না, রেগুলার প্রাইজে নিতে হবে। তো যারা যারা নিতে চাও আজকে রাত 11টার ভিতরে অবশ্যই UID দিয়ে বাংলাদেশ সার্ভারে কম টাকা একটু বেশি ডায়মন্ড নিতে পারবে, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপরে আমরা চলে যাব আমাদের নিউজে, ইভোলিউশন ফেমাস গান আসতে চলেছে যেটা আমাদের 7 লেভেল পর্যন্ত করতে হবে, ইভো ফেমাস। তো এটা ডিজাইন কিছুটা করা হয়েছে, এখানে স্ক্রিনের উপরে দেখতে পারতেছে এটা ডিজাইন কিছুটা করা হয়েছে নিনজা সামুরাই বান্ডেলের মতো। তো এই ফেমাসের স্কিনটা আপকামিং খুব শীঘ্রই 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু আমাদের গেমের ভিতরে ফ্যাডেড রয়্যালে অ্যাড হয়ে যাবে। তো এটা দেখতে পারতেছে একদম খাতারনাক টাইপের লাগতে, তো একদম বেস্ট একটা স্কিন হতে চলেছে ফেমাসের। তো এই ফেমাসের ইভোলিউশন এই গান এটা কিন্তু আমরা নেক্সট টাইম দেখতে পারবো ফ্যাডেড রয়্যালে। তো এর 2 লেভেল 3 লেভেল 4 লেভেল এর লুকটা কেমন হবে, তাছাড়া এর যে অ্যানিমেশন সেটা কেমন হবে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, 5 লেভেল 6 লেভেল। এবং এর ইমোটটা দেখো গাইস, ইমোটটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কে এই ইভোলিউশন ফেমাসটা নেবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক আমাদের গেমের ভিতরে কবে নাগাদ ডিসকাউন্ট দেখতে পারবো, আমাদের এলাইট পাস থাকবে সেই ডিসকাউন্টে এবং কিছু বান্ডেল বা আরও কিছু আইটেম থাকবে, এটা আমরা কবে দেখতে পারবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো স্ক্রিনের উপরে দেখতে পারতেছো 25 থেকে 31 জানুয়ারি আপ টু 90% অফ শপিং স্প্রি। তো এই যে ইভেন্টটা 90% ডিসকাউন্ট সর্বোচ্চ দিবে, এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে 24 তারিখে অ্যাড করার সম্ভাবনা আছে। তো 24 তারিখে যদি অ্যাড না করে 25 তারিখে কনফার্ম অ্যাড করবে, তবে এটা ইন্ডিয়ান সার্ভারে 100% কনফার্ম হয়ে গেছে, বাংলাদেশ সার্ভারে এখনও পর্যন্ত শিওর না, তবে বাংলাদেশ সার্ভারেও আসতে পারে। কারণ পরাপর দেখো গাইস, লাস্ট যতগুলো এলাইট পাস আসতে লাস্ট এই যে 3-4টা এলাইট পাসটি কিন্তু লাস্টে আমরা ডিসকাউন্ট নিতে পেরেছি এবং বিভিন্ন ইভেন্টে সেই ডিসকাউন্টটা এসেছে। তো আগামী 24 তারিখ অথবা 25 তারিখে আমাদের গেমের ভিতরে এই যে ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাভেলেবেল হবে, আর এটা যদি অ্যাভেলেবেল হয়ে যায় তো অবশ্যই আমরা এখানে এলাইট পাস দেখতে পারবো এবং আমরা কম ডায়মন্ডে নিতে পারবো, সাথে অনেক আইটেম তো থাকবেই। তো গাইস, মোটামুটি এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে জানি না, বাট ইভেন্ট রিলেটেড ভিডিও আমি আসলে আগে অতটাও বানাইনি, এখন চাচ্ছি যে রেগুলার মোটামুটি ইভেন্ট রিলেটেড ভিডিও তোমাদেরকে দেব। তো তোমরা কমেন্ট করে জানাও আর কমেন্ট বক্সে অবশ্যই তোমার বাংলাদেশ সার্ভারের UID দিয়ে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ 200টা লাইক কমপ্লিট হলে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করা হবে। তো তোমরা কিন্তু মাত্র 200টা লাইক কিন্তু ইদানিং কমপ্লিট করতে পারতাছো না দেখে কিন্তু আমি তোমাদেরকে গিভওয়েও দিচ্ছি না। তো তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো তাহলে বেশি বেশি গিভওয়ে পাবে। বড় বড় ইউটিউবাররা 6,000-10,000 লাইকের মাধ্যমে মাত্র দুইটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে দেয়, আর আমি 200টা লাইক চাচ্ছি, তা তোমরা করতে পারতেছো না। তো যাই হোক গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে, গেমটা অবশ্যই কমিয়ে খেলবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।